এখন আসছি মাওয়াঘাটে ইলিশ খাইতে। তো আমরা এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করে এই নিরালা হোটেলটাতে আসছি। এটাতে মাছের দাম দর ঠিক করা হয়েছে, তো আপনাদের সাথে এখন শেয়ার করব মাছগুলা, এন্ড দামটাও আমি শেয়ার করব। এটা কোন জায়গা মাছ? কোনটা কোনটা উপরে মাছ তো সাইডে রেখে দাও। ইলিশগুলা দেখতে সুন্দর, অনেক সুন্দর। এগুলো কি ভর্তার জন্য মামা? এই যে সরিষার তেল সয়াবিন না, তো এখানে আসলে জিজ্ঞেস করে সরিষার তেল দিয়া না সয়াবিন তেল দিয়া, এটা আপনি প্রেফার করতে পারবেন। আমরা সরিষার তেলটা নিচ্ছি, তো আই থিঙ্ক এটার জন্য দামের একটু ডিফারেন্স আছে, রাইট মামা? দামটা 19-20 হয়। আচ্ছা আচ্ছা, মাথাগুলা খাইতে বলাইতেছে আর লেজগুলা দিয়ে আমরা ভর্তার জন্য লেজের ভর্তাটা একটু স্পেশাল, তো ওইটাই আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি যে এরা লেজের ভর্তা খুব সহজে কিভাবে বানায়। মাওয়াঘাটের লেজ ভর্তা যদি দেখতে চান আজকে ভিডিওটা, মাছ কি কি দিচ্ছেন এখানে, মরিচের গুঁড়া দিল, এটার মধ্যে আর কিছু তো নাই মিক্স করা আছে, এতগুলা বাও
আমি এখানে রেডি কিছু ভর্তা ছিল ওগুলা নিছি আর হচ্ছে এদিকে বেগুন ভাজা ইলিশ মাছের লেজের ভর্তা ইলিশ মাছের ডিম আর ইলিশ মাছ যদি মার্ক দিতে হয় আমি বলবো বেগুন ভাজাটা অনেক স্বাদ হইছে লিলি ভাবিও খায় অনেক মজা পাইছে আর আমাদের তিনটা টেবিল লাগছে ইন টোটাল এই যে পিছনে বসছে এরা আর পাশে টেবিল আমার ভাই বসছিল তো বেগুন ভাজিটা হইছে একেবারে নাম্বার 1 এত স্বাদ হইছে সরিষার তেল আর ইলিশ মাছের তেল দিয়া ভাতছে এন্ড দেন লেজের ভর্তাটা পারফেক্ট ছিল আর জিবি লেডি খেয়ে ভর্তারে মিষ্টি মনে করা মুখে দিছে একটু বাট ভর্তাটা স্বাদ ছিল না ওই রেডি ভর্তাগুলা আমি রেকমেন্ড করব না কাউরে কিন্তু ইলিশ মাছের লেজের ভর্তাটা অনেক অনেক স্বাদ আর ইলিশ মাছটাও অনেক স্বাদ ছিল বাট বেগুন ভর্তার সরি বেগুন ভর্তা বলতেছি বারবার বেগুন ভাজার জন্য ভাজাটা এত স্বাদ হইছে সো এটার জন্য বেগুন ভাজাটা নাম্বার 1 ইলিশ মাছের লেজের ভর্তাটা নাম্বার 2 এবং ইলিশ মাছ ভাজাটা হচ্ছে নাম্বার 3 বাট ইলিশ মাছটা অনেক স্বাদ ছিল আমাদের খেয়ে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমরা নিরালা রেস্টুরেন্টে মাছ খাইছি অনেক অনেক আমার কাশি আছে ইয়ের জন্য চালের জন্য অনেক অনেক ভালো লাগছে তো আপনারা এখানে আসলে ট্রাই করতে পারেন দামটাও আমি বলে দিছি অলরেডি ইলিশ মাছে তো এই প্রাইস যদি রিজনেবল মনে হয় এখানে চলে আসতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ